হুজুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদু সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আজম রাসূল আকরাম রহমতে আলাম নবিয়্যুল আরাবাল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বত সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মেহরবানি করে মোবাইল বন্ধ করে পকেটে রেখে আল্লাহর মহব্বত নিয়ে তওবা করার মানুষে বসেন। এই মোবাইল নিয়ে আপনি ব্যস্ত থাকলে ওয়াজে আসা না আসা সমান। দোহারের মানুষ বুদ্ধিমান, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। কেউ যদি মনে মনে চিন্তা করে আজকের বয়ানটা আমার প্রয়োজন, তাহলে ইউটিউব ওয়ালাদের থেকে সে ডাউনলোড করে নিতে পারবে, পারবে না? কিন্তু আপনি বসে বসে রেকর্ড করলে রেকর্ডও ভালো হবে না, আর আপনার যে উদ্দেশ্য তাও হাসিল হবে না। আর মোনাজাতের পরে জিনেরা মোবাইল নিয়ে গেলে আমও যাবে সালাও যাবে। অতএব পকেট মোবাইল সাবধান। মোনাজাতের পরে কিন্তু বহু জিন এখানে বসে আছে, আসলে জিনেরা নেন, জিন ভালো মানুষ, এরা কোরআনের কথা শুনতে আসে। কিন্তু মানুষরূপী কিছু দুষ্ট আছে, চরিত্রহীন, বৈধ বাবার বৈধ সন্তান না, এই জন্য ওরা ওয়াজের জায়গায় এসেও মোবাইল চুরি করে। অবশ্যের শাস্তি ওরা মরার আগেই পেয়ে যাবে, হয়তো পাও ভেঙে যাবে, কিডনি নষ্ট হবে, নাইলে ট্রাকের তলে মাথা পড়ে যাবে, না হল মাইয়ারে আল্লাহ ধুইরা সাইজ করবো, নাইলে ওর বউরে আল্লাহ ধরবে, মরার আগেই ধরে ফেলবে। আল্লাহ এই গজব থেকে গোটা জাতিকে হেফাজত করেন, আর আমাদেরকেও মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। হা গজবের মোবাইল, মোবাইল মানুষ পাগল বানায় ফেলাইছে। কত তার সেরা রাস্তায় ঘুরে মোবাইল নিয়ে তার ছিঁড়ে গেছে, গেমস খেলতে খেলতে এখন পাগল হয়ে গেছে, মা চিনে না, বাপ চিনে না, বউ চিনে না, ভাই চিনে না, মোবাইল মোবাইল দিবা, খাওন লাগবে না, ঘুম লাগবে না, বউ লাগবে না, কিচ্ছু লাগবে না, মোবাইল। আল্লাহ হেদায়াত দান করুন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ, এবং আপনাদের চেয়ারম্যান সাহেব ধর্মের বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। এরকম সবাই যদি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয় এবং এটা নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আমাদের ওয়াজ করতে এত পেরেশান হতে হবে না। একটা ওয়াজের অনুমতি আনতে জুতা ক্ষয় হয়ে যায়। আল্লাহ পাক এই জন্য আমি প্রত্যেক মোনাজাতে প্রশাসন জনপ্রতিনিধি যারা এদের জন্য কলিজা দিয়ে দোয়া করি, আল্লাহ সবাইকে দেশের খেদমতের পাশাপাশি দীনের খেদমত করার তৌফিক দান করেন। কি এটা ভালো দোয়া করি নেই? এরপর বলবেন আমরা দালাল, মওদুদি পন্থীরা তো দালালই বলবে, কারণ ওরা যে দালাল। আল্লাহ হেদায়াত দান করেন।
আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় কোরআনে হাকিমের সূরাতুল কাহাফের শেষের দিকে এক আয়াত অংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আপনাদের দোয়া নিয়া আশাবাদী, আল্লাহ তৌফিক যদি দান করেন আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার মতো শুনবার মতো আমাদেরকে রব্বুল আলামিন ধৈর্য এবং তৌফিক দান করেন। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। আল্লাহ বলেন, হে নবী, আমার বাণী উম্মতকে পৌঁছে দেন, বলে দেন, যারা অন্তর থেকে চায়, তামান্না করে, আশা করে, তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, অবশ্যই তাদের করণীয় আমলে সালেহ, নেক আমল। আর সাবধান, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন রবের ইবাদত করতে গিয়ে রবের সাথে অংশীদার অন্যকে না করে, শিরিক না করে। নবীজি বলেন, ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। তাহলে আয়াত ও হাদিসের তরজমার দ্বারা আলোচনার বিষয়বস্তু যেটা স্পষ্ট হলো সেটা হলো আমলের উপরে গুরুত্ব। আমল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো কাজ। এই কাজ দুই ভাগে ভাগ করা, ভালো কাজ আর মন্দ কাজ, যেটাকে বলে নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েজ, এগুলো হলো নেক আমল। হারাম, শিরিক, কুফর, বেদাত, গুনাহে সগীরা কবিরা, মাকরু, তাহরিমি, তানজি, এগুলো সব বদ আমল। আল্লাহ কি বলছেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের অবশ্য করণীয় নেক আমল। বদ আমল না নেক আমল? নেক আমল। এখন আমল আমাদের মধ্যে নাই বললেই চলে, এমনিই তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায়, মানুষ আমল না করিয়া কেমনে জান্নাত পাবে সেই রাস্তা খুঁজে। এর মধ্যে আবার একদল জাতি ভাইরা আমল লাগবে না বলে উম্মতকে বিভ্রান্তে ফালায় দিছে। এই জন্য আমি বলি যে আসলে আমাদের সমস্যা কোথায়, আপনারা আমাকে একটু বলেন তো। তুলনামূলক ভাবে আগের থেকে বর্তমানে ওয়াজ, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগ, দেওবন্দি, কওমি কম না বেশি? সে অনুযায়ী ফলাফল আমাদের দুর্বল। বেনামাজি কি কম? গাঞ্জাখোর কম? এই মাঠের দিকে তাকায় দেখুন, এমন আশেকের রসুল আছে আজকে ফজর ভরে নাই, জোহর পরে নাই, মাগরিব, আসর, এশাও পরে নাই। এমন আশেক এখানে আছে যে বয়ানের আগে ও বিড়ি টেনে ঢুকছে, মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। এরম আশেকের রসুল আছে না নাই? এরা আমগো থেকে তাজা আশেক, এরা বিড়ি টানলেও কলব পরিষ্কার, নামাজ না পড়লেও দিল ভালা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়,
আমল বড় দামি একটা সম্পদ, সংখ্যা প্রথম এক, শূন্য দিলে কত হবে? আবার শূন্য দিলে মান কমলো না বাড়লো? ঈমান আমাদের এক, আমলের পয়েন্ট বাড়বে, ঈমানের মান বাড়বে। এজন্য আমল আল্লাহ যেখানে ঈমানের আলোচনা করেছেন সাথে আমলের কথা বলেছেন, কারণ ঈমানের পরিপূর্ণতা আসবে আমলের দ্বারা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আসরের শপথ করে আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণালা মানুষ জান্নাতে যাবে। চার গুণের প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দামি জান্নাত আমি রিজার্ভ করে রেখেছি দুই গুণওয়ালা মানুষের জন্য, প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষ খুব সুন্দর করে বানিয়েছে, এ মানুষ যদি সুন্দরকে ধরে রাখতে না পারে চূড়ান্ত ধ্বংসের দরজায় চলে যাবে। তবে ওই মানুষগুলো ধ্বংসের কাতারে যাবে না যাদের ঈমান আছে, নেক আমল আছে। যেখানেই ঈমানের আওয়াজ সেখানেই নেক আমল। তাহলে আমলের দরকার আছে না নাই? কি পরিমাণ আমল! বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন হে নবী জানাইয়া দেন উম্মতের আমার একদল জমিনের মধ্যে ওলি আছে, আউলিয়া আছে আমার। কারণ আউলিয়া কারা? যারা আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি শব্দ আছে বুখারী শরীফে। আমার ওলি, এরা আমার বন্ধু, এদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ এদের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য রেডি। কি বলবেন? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহর সাথে যুদ্ধ করবে কোনো বেঈমানের সাহস আছে? এবার আল্লাহ বলেন জানেননি নবী ওলি কারা? আমার যে বন্ধু ওলি, আমার বন্ধু আউলিয়া, এরা কারা, এদের গুণ কি জানেননি? এরা শুধু ফরজ আমল করে না, ফরজ ইবাদত করে না, এরা বেশি 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 নফল ইবাদত করে। তাহলে নফল ইবাদত লাগবে নি বলেন? এবার আমাকে আল্লাহ যে বিবেক দিছে, বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে জবাব দিবেন। এই জমিনের ভেতরে সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় তাকওয়াওয়ালা, বড় বুজুর্গ জমিনে কোনোদিন আসবে? এখন কোথাও আছে? সেই সাহাবায়ে কেরামদের ভেতরে দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, অগ্রিম সুসংবাদ। এই দশজন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেলেন, এ কথাটা আর কোনো দিন শুনেছেন? শুনেন না? হ্যাঁ বলেন তো, দশজন আর প্রথম সিরিয়ালে কার নাম?
দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম, এইরকম কয়জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা কত বড় দামি, দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন। এই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ দর্জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেও কমতি নাই, আমলেও দুর্বলতা নাই, এখলাস আর বুজুর্গির মধ্যেও কোনো দুর্বলতা নাই। এত বড় আলেম, এত বড় এলেমওয়ালা, তাকওয়াওয়ালা বুজুর্গ বলেন এরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া ইশরাক, আওয়াবিন, চাষ আর তাহাজ্জুদ পড়েছেন কিনা। এরা যদি নফল ইবাদত করে তাহলে এই জমিনে যদি বলে কেউ নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার দিন জুমার আগে সুন্নত লাগে না, বুঝে নাও এরা সাহাবায়ে কেরামের দুশমন। আর যারা সাহাবাদের দুশমন, এরা আমার রসুলের দুশমন, আমার রসুলের দুশমন, আমার আল্লাহর দুশমন। আল্লাহ এই সমস্ত দুশ্মনের চক্রান্ত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করে। আলমেরা এ জাজু কারদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হকনা দারাত দোস্তে খলকাজারেরা নিস্তে ইখাস লতে একে দিনদারেরা। সাহাবায়ে কেরাম জীবন ভর আমল করলেন, এমন কি আপনার আমার নবী রাহমাতুল আলামিন যে নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কেমন মায়ার নবী আমার, যে নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তার ইমানটা চলে যাবে, সন্দেহ করলে ইমান চলে যাবে। এই মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, এমন কি আমার আল্লাহ আমার নবীর পাগল। আমার আল্লাহ আমার নবীর আশে, এত মোহাব্বতের নবী যার গুনাহ নাই, ওই নবীও সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, তবে এত কষ্ট করে ইবাদত কেন করেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা শুনে নাও, আমাকে আল্লাহ এত কিছু দান করেছেন, ওই আল্লাহকে আমি অল্প কিছু হলেও কি দিব না, তো নিমোখ আরাম হয়ে যাব। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহর তো কিছু দিতে পারি নাই, তবে চেষ্টা করি দেওয়ার জন্য, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এর বিনিময় আমি কিছুই দিতে পারি নাই আমার মালিকের। আরে নবীরা আসে, আল্লাহ বলেন, নবী জানায় দেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই তাদের জন্য কর্মসূচি যেন তারা নেক আমল করে। তবে আমলটা একুরেট করার জন্য দুইটা দিক নজর রাখা লাগবে গভীরভাবে। যদি দুইটা দিক নজর না রাখে, বান্দার আমল আসমানে যাবে না, আরশে আজিমে যাবে না, কবুল হবে না। প্রথম দিকের নাম প্রতিষেধক, দ্বিতীয় দিকের নাম হলো প্রতিরোধক। কোন একটা ভালো খাদ্যের মধ্যে ভাইরাস ঢুকতে পারে, বীজ ঢুকতে পারে, দোনো দিক নজর করা লাগবে, কোনো কিছু যেন ঢুকতে না পারে।
আবার এখান থেকে কিছু যেন বের হইয়া অন্য কিছু নষ্ট করতে না পারে। আমলে করে থাওয়ার জন্য দুইটা দিক নজর করে নাও রে গোলাম। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। আমল 100 গ্রান্টেড হওয়ার জন্য যে প্রতিষেধক তার নাম হলো ইখলাস। 100% ইখলাস যদি থাকে ওই আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে। পরিপূর্ণ যেমন ইখলাস আমলের জন্য জরুরি, তেমনি ভাবে পরিপূর্ণভাবে শিরিক থেকে বেঁচে থাকাটাও জরুরি। কারণ শিরিক এমন মারাত্মক এক ভাইরাস, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন করবেন না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, মানুষের আমলগুলো শিরিক আসিয়া ধ্বংস করে দেয়, ওই শিরিক যুক্ত আমলের দাম আল্লাহর দরবারে নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলে দিলেন আমি শিরিকের গুনাহ সহসায় মাফ করব না, বরং পরিণাম ফল ঘোষণা দিলাম, শিরিক যুক্ত আমল নিয়ে যদি আমার আদালতে দাঁড়িয়ে যাও পরিণাম ফল আমি জাহান্নাম দিব, জান্নাত হারাম করে দিব। শিরিক কারে কয়? আমার আল্লাহ এক, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো ক্ষমতা কারো আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। ভালো মন্দ করার মালিক কে? উন্নতি দেওয়ার কে মালিক? দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই। ধনী বানানোর মালিক কে? যদি দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা থাকতো ধনী বানানোর, তাহলে এই জমিনের চাবি লইয়া দুনিয়ার মানুষের আঙ্গ হুজুরগ ফকিন্নি বানাইয়া ফালাইয়া নিজেদের দলদারে ধনী বানাইতো। আল্লাহ বলে রে গোলাম, ধনী বানানোর মালিক আমি আল্লাহ, কোনো মাখলুকের হাতে আমি চাবি দেই নাই। অতএব তোমরা যত আংটি লাগাও আর যত পাথর লাগাও, কোনো পাথরের ক্ষমতা নাই ধনী বানাবে, আংটির ক্ষমতা নাই ধনী বানাবে, কোন তাবিজওয়ালার ক্ষমতা নাই তোমারে ধনী বানাবে। আমি আল্লাহ ধনী বানানোর মালিক, আমি আল্লাহ আবার দুর্বল বানানোরও মালিক। আমি আল্লাহ কাউকে ধনী বানাই, আমি আল্লাহ আবার কাউকে গরিব বানায় দেই, এটা আমার ক্ষমতা কুদরতের, এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই। অতএব কেউ যদি মনে করে আমার পীর আমারে ধনী বানায়, আমার পীর আমারে গরিব বানায়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে মোলাকাত যদি চাও, আল্লাহর মহব্বতের মোলাকাত যদি কেউ চায়, তার জন্য করণীয় নেক আমল, তবে আমলের জন্য 100% লাগবে ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। আবার গ্যারান্টেড যুক্ত আমলটা নষ্ট হবে শিরিকের কারণে। অতএব সাবধান, ইখলাস যেন 100 থাকে, শিরিক যেন 100 না থাকে। বিন্দু থেকে বিন্দু শিরিক থাকলে আমল বরবাদ হয়ে যাবে। অতএব বান্দা ইখলাস নিয়ে আমল করো, শিরিক থেকে নিজেরে বাঁচাও। আর এই ইখলাস অন্তরে তৈরি করা লাগবে।
এখলাস এটা অন্তরের ব্যাপার, এটা হাতের কামাই করা না, এটা অন্তরের মধ্যে এখলাস তৈরি করা লাগে, অন্তরের ভেতরে একনিষ্ঠতা তৈরি করা লাগবে। এখলাস মানি যা করব আমার আল্লাহর জন্য, এখলাস মানি আমি যা বলবো যা করব কারো উদ্দেশ্যে দেখানোর জন্য না, আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতে করব। আর এই অপর অবস্থাটা অন্তরের মধ্যে তৈরি হবে, আর এই অন্তরে তৈরি করার জন্য একমাত্র মেডিসিন হলো আহলে হক ওলামা আল্লাহওয়ালাদের বন্ধু হওয়া লাগবে। আল্লাহওয়ালা কারা? যারা গাঞ্জা খায়। হ্যাঁ, সাবধান, আল্লাহওয়ালা যারা এরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কে হবে? আল্লাহ যা পছন্দ করেন তাও তারা পছন্দ করে, এরাই তো বন্ধু। আল্লাহ যেটা পছন্দ করে না আল্লাহর খাঁটি বন্ধু যারা তাও সেটা পছন্দ করবে না। ওরে নবীরা, আল্লাহর সাথে মোলাকাত যদি চাও, নেক আমল করো রে গোলাম, রবের সাথে মোলাকাত এটা বড় দামি একটা সম্পদ, কিয়ামতের ময়দানে জান্নাত পাই আর না পাই মালিকের সাথে মোলাকাত হলো বড় নেয়ামত। জান্নাত তো যখন সে ইয়া রব ক্যা করো আর রুজু হে মেন তুঝে দেখা করো, হুর গেল মা জিতনে নেয়ামত হায় তু সবসে বেহতর নেয়ামতে দিদারে তু। মাওলার সাথে মোলাকাত কেন কেন কেন? বলে যে আল্লাহর জন্য রোজা রাখছি, ওই আল্লাহর জন্য সেজদা করি, নামাজ পড়ি, ওই আল্লাহর মহাব্বতে, রবের মহাব্বতে, মা বাবার মহাব্বত অন্তরে জমা না করে আমি রবের মহাব্বত অন্তরে জমা করলাম। রবের মহাব্বতের কারণে আজকে পর্দা করি, হালাল খাই, দাড়ি রাখলাম, টুপি বললাম, যেই রবের পাওয়ার জন্য কোরআন পড়ি, ওই রবের এই যদি না পাই কোরআন পড়ার সার্থকতা কোথায় যাবে? যেই রবের সাথে মোলাকাতের জন্য যেই রবের মহাব্বতে নামাজ পড়ি, নামাজের দ্বারা যদি রবের মোলাকাত না পাই, বলো সেই নামাজের সার্থকতা কোথায় যাবে? এই জন্য আল্লাহ বলে, আমার সাথে যারা মোলাকাত করতে চায় এদেরকে জানায় দাও যেন বেশি বেশি নেক আমল করে, তবে আমলটা এখলাসওয়ালা হবে। আর এখলাসওয়ালা অল্প আমল যদি করে আমি বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে।